হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে বৃষ্টি ভেজা দিন, তার সাথে ভীষণ ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার সিজনে গরম গরম হালুয়া রেসিপি নিয়ে আসলাম। হালুয়া বানানোর জন্য কয়েকটি ড্রাই ফ্রুটস নিয়েছি, একটা খেজুরকে কুচি করে কেটে নিয়েছি, আর একটা দেবো না বেশ হয়ে যাবে, দারচিনি, তেজপাতা নিয়েছি, গুঁড়ো করে নেওয়া কয়েকটি চীনাবাদাম। দেখতে থাকুন, আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। আর এখানে চিনি শিরা করে নিচ্ছি, তার জন্য 600 ml জল নিয়েছি, আধা কেজি ময়দার জন্য হাফ লিটারের চেয়ে একটু বেশি জল নিয়েছি, তেজপাতা, দারচিনি আর 1.5 কাপ চিনি দিয়েছি। শিরাটা হতে থাক, আর এদিকে একটা প্যান বসিয়ে একটু ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিচ্ছি। তো হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি, আর এদিকে চিনি মেল্ট হয়ে আসার পর চুলাটাকে অফ করে দিচ্ছি। তো একই প্যানে ছেলে রাখা ময়দাকে ভেজে নিচ্ছি। তো এই শুরু হলো, নাড়াচাড়া কন্টিনিউ নাড়তে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাহলে পুড়ে যাবে। অনবরত বেজে নেবো, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এরকম মোটা কড়াইয়ে নেবেন, এই যে এই কড়াইয়ে পোড়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বাঁচতে একটু সময় বেশি লাগবে। এই কড়াইয়ে পাতলা কড়াই হলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পুড়েও যেতে পারে। আর এই কড়াইয়ে নিচেও লাগবে না, পুড়বেও না। ধরে বাঁচতে বাঁচতে 50% ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি জিনিস অ্যাড করছি, এই যে বিস্কিট আর বাদামের মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে একটু ভাজা হবে। আর আরও একটা জিনিস দেবো, এটা হচ্ছে মান্না ব্র্যান্ডের বাদাম মিক্সার, আলমন্ড ড্রিঙ্ক মিক্স। তো এটা আমি অনলাইনে মার্চেলের জন্য এনেছিলাম, কিন্তু ও একদমই পছন্দ করে না এবং আমিও খাই না, কেউ এটা পছন্দ করেনি, একদম ফালতু, একদম ফালতু না, ভালো হয়েছে। তো ওই বক্সে পরে রেখেছি, ওটা আমি একটু করে দেবো। তো এটা একদম অপশনাল, এটা না দিয়েও আপনারা সেম প্রসেসে এই দুশোটা বানিয়ে খেতে পারেন। তো এটা আমি শেষ করার জন্য দেবো, কারণ কেউ তো খাচ্ছে না, আমিও খাচ্ছি না, এটাকে এলাচির ফ্লেভার বেশি আর মিষ্টিটা বেশি, তো সেজন্য খাওয়া যায় না। আর একটা ফিশের ফ্লেভার আছে, তো ভালো লাগে না খেতে, তাই অল্প করে দেবো। এটাতে এলাচি আছে, তাই আমি আগে এলাচিটা দেইনি, শুধু দারচিনি দিয়েছি চিনির শিরায়। তো এই যে এই যে এই যে এই যে আলমন্ডের ছোটো ছোটো টুকরো আছে এখানে, তো আমি অল্প করে দিচ্ছি জাস্ট এলাচির ফ্লেভারের জন্য, আর বাদামটা বাদামগুলো থাকার কারণে দিচ্ছি। তবে ছেলে বয়সা অল্প অল্প দিয়ে এটা শেষ করতে হবে, অনেক দাম দিয়ে এনেছি। এই দুটা জিনিস দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করব। এখন আমি তেলটাকেও মিক্স করে নেব। 3 বাটি ময়দার জন্য 1.5 বাটি তেল নিচ্ছি। তো তেল দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, আমি মিডিলে একটু গ্যাপ করে তেল দিয়েছি। এখানে 1/2 কেজি ময়দার মাপ নিলে 250 গ্রাম তেল দিয়েছি। তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে একদমই স্প্যাচুলার বন্ধ করা যাবে না, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। সে কারণে আমি আগে তেল দেইনি, তেল দেওয়ার পর নাড়তে আরও বেশি কষ্ট হয়। আর এখানে সাদা সাদা টুকরো দেখতে পারছেন, এগুলো সবই বাদামের টুকরো, মনে হচ্ছে খুবই টেস্ট হবে খেতে, কারণ মুখে বাদাম পড়লে অনেক ভালো লাগে। আবার বন্ধ হয়ে গেছে, দেখুন। তারপরে মানে চুলাটা বন্ধ হয়েছে, আমি আর চালু করছি না। এরপরে এই যে জলটা মিক্স করে দেবো, তো এটা এক হাতে নাড়াচাড়া করতে হবে আর অন্য হাতে দিতে হবে। তো সে কারণে এই তুষাটা বানাতে একজন হেল্পার পাশে থাকলে অনেক ভালো হয়, দুজন মিলিয়ে পড়লে এই যে নাড়াচাড়া বেশি করতে হয়। তাই তো এখন আমি জল দিচ্ছি আর নাড়ছি, কত জল হয়েছি, আমি আগে নাড়াচাড়া করি ভালো করে, তারপর জলটা পুরো মিক্স করছি। তো বাকি জলটা মিশিয়ে দিচ্ছি। শক্ত একটা চামচ নিচ্ছি, এটা ভাঙার কোনো ভয় নেই।
ভালো করে শিরার সাথে মিক্স করার পর ভেজে রাখা বাদামকে কুচি করে এখানে মিক্স করে নিচ্ছি। একদম ছুটে ছুটে আসছে। এখন আমি চুলাটা দেব, চুলাটাকে অফ করে দেব। ঘিটা দিচ্ছি, ঘিটা দেওয়ার পর কতটা ইয়াম্মি লাগছে। চতুর্দিকে একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি অফ করে দিচ্ছি চুলাটা। কিছু বাদাম আবার ছিটিয়ে নিলাম, রেখে দেবো 5 মিনিট। হ্যাঁ, 10 মিনিট পর ফাইনাল লুক দেখুন, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করবো। গিয়ে খুব মজার একটা গন্ধ বেরিয়েছে, খুব ভালো। ও এখানে হাতে এবং প্লেটে একটু ঘি লাগিয়ে নেব। তো এখান থেকে গোল গোল বল করে নিচ্ছি, যেভাবে তুষার সেরণি দেওয়া হয়। তো আমি আধা কেজি বানিয়েছি, অনেকটা হয়ে গিয়েছে। শেষমেশ সব কিছুগুলো একা খেয়ে শেষ করা যাবে না, তো একটু বড় বড় করে লেছি, আশপাশের বাচ্চাদেরকে ডেকে এনে দিয়েছি। ওরা আবার অনেক খুশি হয়ে খেয়েছে এবং একজন আরেকজনকে ডাকছে, শিরনি এসে খাও, শিরনি খাও। তো ছোটোখাটো আমার একটা শিরনি হয়ে গেল। সবকটা আমি কয়েকটা খেয়ে সবাই মিলে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিরনি বলে খাচ্ছে, তো আমার একটা ছোটোখাটো শিরনি হয়ে গেল, ঘরে এমনিতে খাওয়ার জন্য বানিয়েছিলাম।